Assalamualaikum viewers, I am BD blogger Faraz mom. Welcome back to my channel. কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মজার একটি তরকারি, নারকেলি কচু দিয়ে পদ্মার ইলিশ মাছের। এই তরকারিটা ভীষণ মজা লাগে। আর মাছটা একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তো কিভাবে রান্না করলাম। আর আসেন, আমি মাছটা ভেজে নিয়েছি আর এই যে কচুটা একদম সিদ্ধ করে নিয়েছি, মানে 40% সিদ্ধ করে নিয়েছি। আর মাছ ভাজা তেলেই কিন্তু কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে তারপরে সামান্য একটু ব্রাউন কালার হলেই আমি মশলাগুলো অ্যাড করে ফেলবো। ভীষণ ভীষণ মজা এই নারকেলি কচু দিয়ে ইলিশ মাছের তরকারি, এত মজা, এত গ্রান। আর মাশাল্লাহ খেতে একদম মধু, ইলিশ মাছটা একদম মমের মতন গলে যায়। আর পদ্মার ইলিশ এটা, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, যেহেতু কচু রান্না করছি তার জন্য। আর এই এখানে আমি জিরা আর পেঁয়াজ বেটে নিয়েছি, তো সেটাও আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আমি এই এই মশলাটা আমি সুন্দর করে একদম ভেজে নিব। আর অসম্ভব মজা লাগে আসলে এই তরকারিটা। প্লিজ আপনারা একবার হলেও রান্না করে খাবেন। এটা নারকেলি কচু, এটা একদম কোনো গলায় ধরে না, কিছু না। এই কচুটা কিন্তু একদম চাকচাক করে ভেজেও আমরা খাই, অনেক টেস্ট লাগে। আবার আলু ভাজির মতো ভেজেও খাই, খুব মজা লাগে এই নারকেলি কচুটা। ছোটোবেলায় আমার আম্মা অনেক অনেক খাইয়েছে এই কচুটা, তো মাশাল্লাহ। আমার কিন্তু কচুর লতি, কচুর মুখি, কচুর সব কিছুই আমার ভালো লাগে, তরকারি আমার ভীষণ প্রিয়। আর এখন আমার আদা রসুন আর ওই যে পেঁয়াজ আর জিরা বাটা কষানো হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ, মরিচ আর একটু জিরা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে তারপরে আমি কচুগুলো দিয়ে দিব। ভীষণ মজার এই তরকারিটা, প্লিজ একবার হলেও রান্না করে খাবেন, বারবার বলছি। আর এখন এই যে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দেখেন কতটা সুন্দর, আর মাশাল্লাহ একদম কোনো দাগ নেই কচুটা। আর আমার এই কচুটা এত ভালো লাগে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, অনেক টেস্ট লাগে আমার। আসলে আমার মাছ, মাংস, বড় মাছ মাংস থেকে, আমার পোলাও মাংস থেকে, সরি, আমার মাছ তরকারি, এই যে কচু, লতি, হাবিজাবি, এইসব আমার ভালো লাগে। তো আজকে তরকারিটা ভীষণ মজা হয়েছিল। আর মাশাল্লাহ আমার কচুটা দেখেন কষানো হয়ে গেছে, আমি সুন্দর করে কিন্তু অফ ক্যামেরা অনেকবার নেড়ে চেড়ে একদম একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার কচুটা প্রায় একদম নরম হয়ে এসেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আর কচুটা কতটা ভালো। আর মাশাল্লাহ এখন কিন্তু বাজারে ভালো কচু পাওয়াই যায় না, তো এরকম দেখে বুঝে কিনতে হবে কচুটা। আমি ঝোলের পানিটা দিয়ে দিই, এখন আমি ঢেকে দিব, তো আমার ঝোলটা ফুটে উঠলে আমি একদম মাছগুলো বিছিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আসলে আমি ক্যামেরা যে অফ ছিল, আমি যে মাছ বিছিয়ে দিয়েছি আমার মনেই নেই। তো কেমন হয়েছে আমার কচু রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।